আসলে আমরা স্পেশালিও কইয়া যে এইদিকে একটু লক্ষ্য করার লাগিয়া যে অনেক পেয়েজেলা মানুষের সাধারণ মানুষের এইভাবে হেনস্থা শিকার হওয়া লাগিয়া বিগত আরও কয়েকদিন আগে ডুমনিফার থেকে একটা নিউজ বাড়িয়েছে এইরকম একটা রিপোর্টার আইয়া এইরকম মানে ফাঁসা করে দিয়েছে। সাংবাদিক পরিচয়ে ব্ল্যাকমেইল করতে গিয়ে সোনাইয়ে পুলিশের জালে ধরা পড়লো এক ভুয়ো সাংবাদিক। বহুদিন ধরে কাছারে বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষকে সাংবাদিক পরিচয় দিয়ে হেনস্থা করছে একাংশ ভুয়ো সাংবাদিক। ভুক্তভোগী বয়ান মতে, সায়ন আহমেদ চৌধুরী নামের এক ভুয়ো সাংবাদিক সোনাই থানার অন্তর্গত ডুংরিপাড় অঞ্চলের আপ্তারুন নেছার ছেলেকে ফোনের মাধ্যমে নিউজ সম্প্রচারের ভয় দেখিয়ে 1.5 লক্ষ টাকা দাবি করে। সেই টাকা আদায় করতে শনিবার রাত 1টা নাগাদ আপ্তারুন নেছার ঘরে গিয়ে ছেলেকে ডাকে। সে সময় ছেলের মা আপ্তারুন নেছা ঘর থেকে বের হয়ে সায়নের সঙ্গে কথা বলে সায়ন চৌধুরী জানায় তার সঙ্গে সোনাই পুলিশ রয়েছে এবং ডিআইজির সঙ্গে থাকা তার একটি ফটো দেখিয়ে টাকা আদায়ের প্রচেষ্টা করে। পরবর্তীতে কোনো মতে 5,000 টাকা নিয়ে চলে আসে। রবিবার সকালে ওই মহিলা ছেলেকে সঙ্গে নিয়ে সোনাই থানায় এসে বিষয়টি উল্লেখ করে একটি এজাহার দায়ের করেন সায়ন চৌধুরীর বিরুদ্ধে। এজাহারে ভিত্তিতে সোনাই থানার ওসি সায়ন চৌধুরীকে কাজীর ডহরের বাড়ি থেকে আটক করেন। তার বিরুদ্ধে মামলাটি রেজিস্টার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। গতকালকে রাত্রে শনিবার প্রথমে 10:44 ফোন করা হয়, তাই আমার ফোন করছেন করিয়া 21 মিনিট আলাপ আলোচনা করছেন যে আপনার ভিডিও ওরকম বানানিয়ে এসে আমরা ভিডিও বাইর করলে রাত্রের ভিতরে এটা সমাধান হবে একটু জোরে এখন। তারপরে আমি অন্য জায়গার মধ্যে আসলাম, আমার কাছে আধা ঘন্টার ভিতরে যোগাযোগ করুন। এই জায়গার থেকে গাড়ি ফিসা করিয়ে আইছি, আমার গাড়ি আবার পরে আমি দেখছি যে ঘরে আইয়া আমরা মারে সালাইয়া কইত্রা যে আমি রিপোর্টার, আমরাও আসলাম। তখন তার কাছে আই কার্ড একটা আসলো, আই কার্ডও ফটো নিবার দিছেন না, আর মাইকো ইয়াও ধরে নিয়েছেন। ধরিয়া তান কিছু আলাপ আলোচনা করছেন যে তোমার এখানে যে জমি সংক্রান্ত বা তুমি এটা সলডায় বা অশালীন মন্তব্য করছেন, মানে একটা দিয়ে একটা ভিডিও বানাইয়া যে আমি খবর লিয়া দেখলাম তাই তো কোনো রিপোর্টার না। এইভাবে তারা একটা একটা পেজ চালাইয়া মানুষের হ্যারাসমেন্ট করে আর টাকা পয়সার অনেক দাবি করে। তাইন কৈছেন আমরা 2-3 জন আসি, আপনি এটা মীমাংসা করিলাই 1.5 লাখ টাকা আমরা দিলাইন এটা শেষ হয়ে যাইব। আমি কৈছি আমার কাছে কোনো টাকা নাই, কারণ আমি তো কোনো টাকা ইনকামও করতে পারি না, আমি আমার চলি আর আমার ভাইগুলো তারা আলাদা সন্তরা। এরপরে ওটা কৈছেন 50,000 দিলাও, এরপরে কৈছেন 30,000 দিলাও, যে আমি কোনো টাকা দিতে রাজি হয়েছি না। আমারও কৈছেন যে তার লগে থানা স্টাফ বা এসপি বা ডিসি বা ডিআইজি যে তাহলে আমরা ফোনকে দেখে ভয় ফাইলেছি। মুখ্যমন্ত্রীর কথাও কৈছেন যে আমরা তো জানি মুখ্যমন্ত্রী স্যারে যে ইলা হইলে তো আমরা তো আছে স্যারে জানাই বাবা উঠাই আনিবা, আমরা ঘটনা পুরা বুঝতে পারছি না। ডিআইজি স্যারের ফটো তার লগে জয়েন্ট হয়ে আমরা ভয় ফাইলেছি, বাইরে তান গেলে যে গেলাম তানা স্টাফ নয় এটা কইলা কই তার আয় একটা সময় আপনি যেন রিপোর্ট নিউজ লই আইলা, এইরকম তো কোনো এলিগেশন নাই, এলিগেশন থাকলে তো আপনি আইতাতে এরকম হ্যারাসমেন্ট কথা আমরা তো কিছু বুঝতে পারছি না। তাহলে ভয় করিয়া মানে তাইন টাকা 5,500 টাকা কোন জায়গা দিয়ে ম্যানেজ করিয়া দিছে। দিয়ার পরে আমরা কইল রাস্তার গাড়িত মানুষ দেখাইবা, রাস্তার গাড়িত না মানুষ না দেখাইয়া গাড়ি মানে সারিয়া হইয়া গেছে। আমি ওটাও কইতাম সেই আর যে আমার আমরা যখন সোনাই থানায় জানাইছি বা আমার এলাকার বিটিপিও জানাইছি তাইনও সোনাই থানালয় সহযোগিতা করছেন, আর আমরা ওসি স্যারে খুব ভালো একটা পদক্ষেপ নিছেন, খুব সুন্দর সুবিচার করছেন, লগে লগে তাই আসামিদের অ্যারেস্ট করছেন, মানে আমরা রাখিয়া মোটামুটি 10-15 মিনিটের ভিতরে অ্যারেস্ট করে লাইছেন। আমরা ওসি স্যারে খুব ভালো একটা খাস করছেন আমরা দেখলাম, আর আগে থাকবে দেখে শুনে আর ওসি স্যারে যেগুলা চালাই যেটা এটা আমরা খুব শান্তি পাই। আর খাস করি আমরা স্পেশালিও কইয়া যে এইদিকে একটু লক্ষ্য করার লাগিয়া যে অনেক পেয়েজেলা মানুষের সাধারণ মানুষের এইভাবে হেনস্থা শিকার হওয়া লাগিয়া বিগত আরও কয়েকদিন আগে ডুমনিফার থেকে একটা নিউজ বাড়িয়েছে এইরকম একটা রিপোর্টার আইয়া এইরকম মানে ফাঁসা করে দিয়েছে।